জয় যিশু। সকলকে আবার আমরা মিলিত হয়েছি আমাদের এই সুন্দর সময়ে, যখন আমরা ঈশ্বরের বাক্যে অনুসারে গালাতীয় 5 অধ্যায় 22 পদ, গ্যালেশিয়ান্স 5:22 অনুসারে আত্মার ফল, পবিত্র আত্মার ফল যে 9টি দিক আছে, আমরা সেই বিষয়ে আমরা ধ্যান করছি। প্রেজ দ্য লর্ড, হ্যালেলুইয়া। 7টা দিন আমরা ঈশ্বরের এই বা পবিত্র আত্মার এই 9টি ফলের ওপর আমরা ধ্যান করলাম, এবং আজকে আমরা 8ম দিন বা 8 নম্বর দিনে আমরা এসে আমরা দাঁড়িয়ে আছি। তো আজকে আমরা যে টপিকটা বা যে ফলের যে দিকটা আমরা দেখছি, ওটা হচ্ছে জেন্টলনেস, প্রেজ দ্য লর্ড, বা মৃদুতা। এই জেন্টলনেসের চরিত্র যেটা প্রত্যেকটা বিশ্বাসীর কে জানা উচিত, যারা বিশ্বাসী আছেন, আমি বিশ্বাসী আছি, আমাদেরকে এটা জানা উচিত যে জেন্টলনেস বা মৃদুতা, এই ওয়ার্ড বা এই ক্যারেক্টারটা একটা প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর জীবনের একটা খুব মূল্যবান একটা দিক। প্রেজ দ্য লর্ড, হ্যালেলুইয়া, জয় যিশু। খুব মন দিয়ে আমরা শুনবো এই কথাটা। এই মৃদুতা বা এই যে জেন্টলনেসের এই যে ব্যাপারটা, এই যে চরিত্রটা, এইটা আমাদেরকে জানতে হবে, কারণ এটা অনেক অনেক ট্রান্সলেশন আছে। এটার এক্স্যাক্ট বাংলা ট্রান্সলেশন হচ্ছে মৃদুতা, কিন্তু আরও অনেক কটা ট্রান্সলেশন কোমলতা বা নম্রতা বা নরমতা, হ্যাঁ এরকম নম্রতা, যেরকম হিউমিলিটি, মিকনেস, জেন্টলনেস, মডেস্টি, এইগুলো সব আসে আর কি। তো এটা হচ্ছে একটা ক্যারেক্টার, কিন্তু মৃদুতা হচ্ছে পারফেক্ট ট্রান্সলেশন, যেটা বাইবেলে আমি দেখলাম মৃদুতা, বা আমি এমনি ডিকশনারি বা ইংলিশ টু বেঙ্গলি ডিকশনারি আমি দেখলাম মৃদুতা। মৃদুতা খুব ভালো একটা ট্রান্সলেশন। এই আমি কেন বললাম যে এটা প্রত্যেকটা বিশ্বাসীর জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র, কারণ আপনি যখন যিশু, আমরা যারা বলি যে আমরা ফলোয়ার্স অফ জিসাস ক্রাইস্ট, রাইট, আমরা যিশুকে ফলো করি, যিশুকে ফলো করি অর্থাৎ একটা রিলিজন না, একটা ধর্ম নয়, কিন্তু যিশু ঈশ্বর মানুষ রূপ ধারণ করে আমাদের সাথে বসবাস করলেন, আমাদের জন্য তিনি সে পরম বলিদান হিসাবে কালভারি ক্রুশের ওপর তিনি নিজের প্রাণ ত্যাগ দিলেন এবং তৃতীয় দিনে পুনরুত্থিত হলেন এবং তিনি স্বর্গের রাজ্যে প্রবেশ করলেন এবং তিনি সেখানে সিংহাসনে তিনি বসে আছেন, বিজয়মান আছেন। তিনি সেই দ্বিতীয় আগমনের জন্য আমরা অপেক্ষা করছি, যখন তিনি আবার ফেরত আসবেন এবং তার বিশ্বাসী সকলকে তার সাথে নিয়ে যাবেন। এটা হচ্ছে একটা খ্রিস্ট বিশ্বাসীর জীবনের একটা প্ল্যান, একটা স্ট্রাকচার। কিন্তু যখন আমরা এই জেন্টলনেসের এই চরিত্রটা যখন আমরা দেখি, তখন আমরা যিশুর জীবন, যখন যিশু এই জগতে ছিলেন, তার 3.5 বছরের মিনিস্ট্রি, তার 3.5 বছরের কাজ, এই চরিত্রটা কিন্তু সবথেকে লাউড বা সবথেকে বেশি ওনার মধ্যে দেখা গেল। দ্য স্পিরিট অফ জেন্টলনেস, দ্য ফ্রুট অফ জেন্টলনেস, মানে এই জেন্টলনেস, দ্য ক্যারেক্টার অফ জেন্টলনেস, মৃদুতার চরিত্র। যখনই তিনি ছিলেন, তিনি কোনোদিন এই চরিত্রের বাইরে কোনো কাজ করেননি। প্রেজ দ্য লর্ড, হ্যালেলুইয়া। ইনফ্যাক্ট যখন যিশুর সাথে যখন বিশ্বাসঘাতক করেছিল জুডাস এবং তাকে সৈন্যদের হাতে তুলে দেওয়া হয়, তাকে যখন গ্রেপ্তার করে তাকে নিয়ে যাওয়া হয় অত্যাচার করার জন্য, তখন যিশুর চেয়েও জেন্টেল স্বভাব প্রমাণ এই ঘটনার ছাড়া আর কারোর জীবনে আমরা দেখতে পারি না। এই ঘটনার মধ্যে দিয়ে সবথেকে বেশি প্রমাণ হয় যিশুর এই মৃদুতা বা কোমলতা বা এই জেন্টেল অ্যাট্রিবিউট, এই জেন্টেল ক্যারেক্টার। প্রেজ দ্য লর্ড, হ্যালেলুইয়া। তিনি একটাও কথা বলেনি, চুপ ছিলেন ক্রুশ অবধি। সে মানে হেসিটেট করেনি, সে রিটালিয়েট করেনি, সে বাধা দেয়নি,
সে কালভারি ক্রুশের ওপর আপনার এবং আমার জন্য ক্রুশবিদ্ধ হলেন। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। জেন্টলনেস, যখন আমরা পবিত্র বাক্যেতে দিকে যাই, পবিত্র বাক্যেতে যিশুর যে চরিত্রটা, তিনি শুধু তার শিক্ষাতে বলেনি, কিন্তু আমরা তার লাইফে আমরা দেখলাম, যেভাবে আমি বললাম তার সেই সময়, সে প্যাশনের সময়, সেই গ্রেপ্তারের সময়, তাকে যখন ক্রুশের ক্রুশবিদ্ধ করার ঠিক আগে যে সময়টা, তার এই চরিত্র, যে মৃদুতার চরিত্র, আমরা কেন এটাকে আত্মার ফলের মধ্যে আমরা নিয়ে আসছি, কারণ প্রভু যিশু নিজে পবিত্র আত্মায় ভরপুর ছিলেন। হি ওয়াজ ফিল্ড উইথ দ্য হোলি স্পিরিট, অ্যান্ড বিইং ফিল্ড উইথ দ্য হোলি স্পিরিট, এই চরিত্র দেখা গেল। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। আমরা যদি নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী বলি, এই জন্য আমি কেন বলি যে প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীকে এই পবিত্র আত্মায় ভরপুর হওয়া উচিত। কেন আমি এই কথাটা বলি, কারণ যখন একটা খ্রিস্ট বিশ্বাসী পবিত্র আত্মায় ভরপুর থাকবে, তখন পবিত্র আত্মার এই ফলের চরিত্র একটা এই বিশ্বাসীদের জীবনে দেখা যাবে। আর যখন এই বিশ্বাসীদের জীবনে এই ফল দেখা যাবে, তখন অটোমেটিকলি মানুষ আপনাকে আর আমাকে দিতে পারে, এ তো পুরো যিশুর মতন। প্রেজ দ্য লর্ড, এ তো পুরো যিশুর মতন। তখন তার বিশ্বাস যিশুর প্রতি আরও বেশি বেড়ে যাবে। হালেলুইয়া। আমাদের জীবনের মধ্যে যখন আমরা ঝেঁকে দেখি, তখন কি আমরা এই মৃদুতা বা এই জেন্টল ক্যারেক্টার, এই জেন্টল স্পিরিট কি আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি, বা আমাদের মধ্যে কি খুঁজে পাওয়া যায়? না। একটা ছোটো পবিত্র বাক্য দিয়ে আমরা দেখি, বাক্যের মধ্যে দিয়ে, মথি লিখিত সুসমাচার 11:29। মথি লিখিত সুসমাচার 11:29। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। টেক মাই ইয়োক আপন ইউ অ্যান্ড লার্ন ফ্রম মি, ফর আই এম জেন্টল অ্যান্ড লোলি ইন হার্ট, অ্যান্ড ইউ উইল ফাইন্ড রেস্ট ফর ইয়োর সোল। টেক মাই ইয়োক আপন ইউ অ্যান্ড লার্ন ফ্রম মি। যিশু বলছে, আমার কাছ থেকে শেখো, আমার কাছ থেকে শেখো, ফর আই এম জেন্টল, কারণ আমি কোমল, আমার মধ্যে মৃদুতা আছে। And you will find rest for your soul. Tomar atta ki pabe? Rest, bishram. Praise the Lord. Hallelujah. Arekta pod boli, Galatians chapter 6 verse 1. Galatiyo 6 odhay ek pod. Galatiyo 6 odhay ek pod. Galatians chapter 6 verse 1. Brothers, if anyone is caught in any transgression, you who are spiritual should restore him in a spirit of gentleness. সাধু পল বলছে, যদি তোমাদের মধ্যে কেউ পাপে ধরা পড়ে যায়, বা তুমি যদি কাউকে ধরো যে কোনো ভুল কাজ করছে, শুধু পাপ নয় বা যে কোনো ভুল কাজ যদি করছে, তোমরা যারা ধার্মিক, ইউ হু আর স্পিরিচুয়াল, তোমরা যারা ধার্মিক, তার তাকে তোমাকে বোঝানো উচিত কিভাবে, এই জেন্টলি, এই উইথ দ্য স্পিরিট অফ জেন্টলনেস, এই মৃদুতার আত্মা নিয়ে। প্রেজ দ্য লর্ড। আজকাল এই যুগে আমরা কি দেখি, ঠিক উল্টো দিক, উল্টো জিনিস হচ্ছে। যদি কারোর ভুল আমরা যদি ধরতে পারি, আমরা কি করি, সেই ভুলটাকে আমরা প্রোপাগ্যান্ড করব, দরকার হলে আমরা ফেসবুকে দিয়ে দেবো, আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এটা একটা ডিসকাশনের একটা বিষয় হয়ে যাবে, আর আলোচনার একটা বিষয় হয়ে যাবে, আমরা মানুষ আরও 3-4 মানুষের সাথে আমরা কথা বলবো এই বিষয় নিয়ে, কারণ সেই ভুলটা করছে, এখন আমি একটা পয়েন্ট পেয়েছি, এখন এই বিষয় নিয়ে আমরা যতক্ষণ না ডিসকাস করছি, যতক্ষণ না আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা প্রোপাগ্যান্ড করছি, অ্যাডভার্টাইজ করছি, ততক্ষণ আমার রাতের ঘুম হবে না। প্রেজ দ্য লর্ড। কিন্তু ঈশ্বর কি বলছে, না, তুমি তাকে ঠিক করো কীভাবে, উইথ দ্য স্পিরিট অফ জেন্টলনেস। আর শুধু সেটা না, যদি আমরা যে ব্যক্তি ভুল করেছে, আমরা যদি তার সামনে যদি যাই, আমরা কী করব, আমরা তাকে অপমান করব, তাকে খারাপভাবে আমরা তাকে হয়তো নিচু করব, আর তাকে বলবো যে তুমি ভুল, তোমার কোনো যোগ্যতা নেই। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া। প্রিয়জনের, আজকে এই সময় যখন আপনি এই ভিডিওটা দেখছেন, অনুরোধ করব যে একবার আমরা যাচাই করে নিই, পরীক্ষা করে নিই নিজেদের আত্মাকে, নিজের হৃদয়টাকে,
খুঁজে পাবো আমরা অনেক জায়গায় যেখানে আমরা মানুষকে অ্যাকচুয়ালি অপমান করেছি তার ভুলের জন্য। মানুষকে হয়তো আমরা অনেক ছোট করেছি কারণ সে কোনো না কোনো জায়গায় ঠিক করেনি। হতে পারে সে আপনার স্বামী হতে পারে, সে হতে পারে আপনার স্ত্রী হতে পারে, আপনার ছেলে হতে পারে, আপনার মেয়ে হতে পারে, আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার ভাই হতে পারে, আপনার বোন হতে পারে, যে হতে আপনার আত্মীয়, আপনার বন্ধু, আপনার কলিগ, আপনার আপনার চার্চ লিডার, আপনার ফাদার, সিস্টার, পাস্টার, যে কেউ হতে পারে, হয়তো আমরা তাকে অপমান করেছি। কিন্তু ঈশ্বর আজকে আমাদেরকে বলছে, পবিত্র আত্মায় ভরপুর হ, পবিত্র আত্মার ফল তোমার জীবনে যেন দেখা যায়। আর এই ফলের একটা দিক হচ্ছে মৃদুতা, বিং জেন্টেল। প্রিয়জনেরা, এই শর্ট সার্মন অন জেন্টেলনেস, জেন্টেলনেস অফ গড, জেন্টেলনেস অফ ইউ, আপনার মৃদুতা, আমার মৃদুতা, ঈশ্বরের চরিত্র, ঈশ্বর কীভাবে মৃদুতা, এই যে শর্ট সার্মনে আমার সাথে জোড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিই। আর আশা করি আপনি আশীর্বাদিত হয়েছেন। জাস্ট একটা কথা বলতে চাই, এই ভিডিওটাকে আপনি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটাকে, কারণ ব্রাদার ইনক জীবনে কারোর কাছ থেকে অফরিং বা দশমাংশ নেয় না, কারণ সেই অফরিং আর দশমাংশ আপনার মণ্ডলীর প্রাপ্য, ওখানে যাওয়া উচিত। তাই আপনি যদি সাহায্য করতে চান আমাদেরকে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রেজ দ্য লর্ড, হালেলুইয়া, ধন্যবাদ দিই। আবার মিলিত হব কালকে আরেকটা সুন্দর ধ্যানে, যেখানে আমরা আত্মার শেষ ফল, প্রেজ দ্য লর্ড, সেলফ কন্ট্রোলের ওপর আমরা নিজেদেরকে তৈরি করব, শুনব। জয় যিশু, সকলকে ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড।